মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের কুয়ালালামপুর মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রাশেদ মাতবরকে সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। স্থানীয় সময় শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হল রুমে আয়োজিত কর্মী সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল। প্রধান বক্তা ছিলেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। এ সময় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া শ্রমিক লীগের সহসভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, রিজওয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোর্শেদ ও দপ্তর সম্পাদক বাপ্পী কুমার দাস। এর আগে অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির হোসেন। মালয়েশিয়া সরকারের স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় পুরো অনুষ্ঠান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন, নিরাপত্তা পালন ও স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে দোয়া করা হয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।